টাকা পয়সা এমন এক জিনিস যা বর্তমান সময়ে মানুষ টাকা পয়সার দিকেই ছুটছে। এই ছোটাছুটি করতে গিয়ে কেউ সফলতা পাচ্ছে, আবার কেউ বা পাচ্ছে না। সফলতা পাওয়ার জন্য মানুষ অনেক কষ্ট করছে, কিন্তু টাকা পয়সার সফলতা আল্লাহ তাআলা যাকে খুশি তাকে দেন। টাকা পয়সা কেউ বা দুহাত ভরে কামায়, আবার কেউ বা চোখে দেখে না। মহান আল্লাহ যাকে ইচ্ছা টাকা পয়সা ধন দৌলত দান করেন। টাকা আয় করার জন্য আমরা যেভাবে পারি কাজ করি। টাকা আয় করা এতটা সহজ নয়। টাকা আয় করতে হলে আমাদের অনেক মেধা দিয়ে পরিশ্রম করতে হয়। ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না, তাহলে অনেক কিছু মিস হয়ে যেতে পারে। বন্ধুরা, ইসলামিক দর্শনটি সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওগুলো বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। আমাদের প্রত্যেকেরই যত তাড়াতাড়ি সম্ভব ধনী হওয়ার ইচ্ছা আছে। মানুষ তার জীবনের সময় নষ্ট না করে তাদের কাঙ্ক্ষিত জীবনযাপনের স্বপ্ন দেখে। অর্থ উপার্জনের জন্য শর্টকাট উপায় খোঁজে এবং কিছু দ্রুত অর্থ উপার্জনের জন্য হারাম কাজে প্রবেশ করতে পারে। তবে আপনার অবশ্যই জানা উচিত যে কোনো হারাম টাকা চিরকাল স্থায়ী হয় না, এবং আপনার অবৈধ উপার্জন থেকে কিছু খাওয়া পাপ। আপনি যদি অল্প সময়ের মধ্যে প্রচুর অর্থ উপার্জন করতে চান, তবে আপনার অর্থের জন্য শক্তিশালী দোয়া পাঠ করা উচিত। আমল আপনাকে অর্থ উপার্জনের দ্রুত উপায় খুঁজে পেতে সাহায্য করবে। এটি আপনাকে অল্প সময়ের মধ্যে অলৌকিক ফলাফল দেবে ইনশাআল্লাহ। ভাগ্য করার জন্য আপনার কাছে প্রচুর উপায় থাকবে এবং আপনি আপনার জীবনে অর্থের অভাব অনুভব করবেন না। অর্থের জন্য শক্তিশালী দোয়া হলো সেই সমস্ত লোকদের জন্য যারা দ্রুত ধনী হতে চায় এবং নিজেদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ তৈরি করার উপায় খুঁজছে। নিজে তার কাছে বরকত আনতে চায় এবং ব্যবসায় আল্লাহর বরকত যোগ করতে চায়, তার উচিত এই দোয়া করা। একজন মানুষের একমাত্র উদ্দেশ্য তার পরিবার সন্তানদের জন্য উপার্জন করা। প্রতিটি পুরুষ একটি ভালো জীবনযাপন করতে এবং তাদের প্রিয়জনকে ভালো রাখার জন্য চেষ্টা করে। আপনি যখন অর্থের জন্য শক্তিশালী দোয়া পাঠ করবেন, তখন আপনি আপনার অর্থের আয় করার পথ দেখতে পাবেন। আপনি আরও ভালো ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে শিখবেন, যা শেষ পর্যন্ত আপনার জীবনের সম্পদ বাড়াবে। আমলটি আপনাকে আপনার জীবনে অর্থ বাড়াতে সাহায্য করবে এবং আপনি আপনার জীবনে কখনো আর্থিক সংকটের মুখোমুখি হবেন না। প্রকৃতপক্ষে আল্লাহ সবচেয়ে দয়ালু এবং করুণাময়, এবং আমাদের সকল প্রয়োজনের জন্য তার কাছে প্রার্থনা করা উচিত। আপনি যখন আপনার আর্থিক চাহিদা পূরণের জন্য অর্থের জন্য আমল করবেন, তখন অবশ্যই আপনি তা পূরণ করতে পারবেন ইনশাআল্লাহ। আপনি যদি একজন সত্যিকারের মুমিন হন, তাহলে আপনি নিশ্চয়ই রিজিকের বরকত সম্পর্কে আপনি জানেন। প্রত্যেক মুসলমান যে কোনো উপায়ে তার রিজিক বৃদ্ধির জন্য প্রতিনিয়ত সচেষ্ট থাকে। যদি আপনি জানেন যে কেউ তার রিজিক যা লেখা আছে তার চেয়ে বেশি পাবে না, তবে অবশ্যই আপনি রিজিকের বরকতের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন। ইনশাআল্লাহ অবশ্যই মহান আল্লাহ আপনার রিজিকের ফয়সালা করে দেবেন। এই আমলটি নিয়মিত পাঠ করলে আপনার জীবনে প্রচুর অর্থ এবং সমৃদ্ধি আসবে, আপনার জীবন পরিপূর্ণতা ফিরে পাবে। আপনার ব্যবসায় যদি লাভ না হয়, তাহলে রিজিকের বরকতের জন্য আপনি এই আমলটি করুন আর দেখুন এর ফলাফল ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহ আপনার রিজিকের ফয়সালাকারী। আমাদের হালাল কাজ করা খুবই জরুরি। যাই হোক, আমি আমলটি বলতে যাচ্ছি, মনোযোগ সহকারে শুনবেন। রাতে ঘুমানোর সময় সূরা ইখলাস 3 বার পড়বেন, তারপর ইয়া রাজ্জাকও 10 থেকে 15 মিনিট পরে ঘুমাবেন এক টানা। ইনশাআল্লাহ আমলটি করতে থাকবেন, আপনার টাকা পয়সার অভাব হবে না, অতি দ্রুত আপনার অভাব দূর হয়ে যাবে এবং আপনি খুব অল্প সময়ের মধ্যেই দেখবেন আপনার হাতে প্রচুর টাকা পয়সা এসেছে।